আমার প্রিয় ছাত্রীরা, আমি তোমাদের আগের ভিডিওটাতে অবকল সমীকরণের উপরে কিছু অঙ্ক করে দিলাম, কিংবা ওটা নিয়ে আলোচনাও করেছি। তো আমি এখানে অনুশীলনী 10-এর উপর আর কিছু প্রবলেম করে দিচ্ছি। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী থেকে এখানে দেখতে পাচ্ছি 8-এর প্রবলেমটা, ওয়াই ইকাল টু এএক্স প্লাস বি এক্স কিউব। কী করতে হবে? না, প্রতি ক্ষেত্রে অনির্দিষ্ট ধ্রুবক এ ও বি অথবা এ ও বি অপনয়ন করে অবকল সমীকরণ গঠন করতে হবে। যেহেতু এখানে দুটো রয়েছে, আমরা ধরে নিতে পারি যে এখানে একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে, এবং যে অবকল সমীকরণটা পাবো তার অর্ডার বা ক্রম হবে 2। তাহলে দেখো, ওয়াই ইকাল টু এএক্স প্লাস বি এক্স কিউব, আমরা এক্সের সাপেক্ষে পরপর দুবার অবকলন করে কি পাচ্ছি? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ প্লাস 3বি এক্স স্কোয়ার, আর ডি টুয়াই ডিএক্স টু ইকুয়াল টু 6বি এক্স। তাহলে দেখো, আমরা কি চাইবো? না, এ এবং বি অপনয়ন করে একটা অবকল সমীকরণ গঠন করা। আচ্ছা, এখান থেকে আমি এটাকে বলতে পারি ওয়াই ওয়ান ইকুয়াল টু এ প্লাস 3বি এক্স স্কোয়ার, আমরা ডিওয়াই ডিএক্সকে ওয়াই ওয়ান বলে লিখে থাকি। এবার দেখো, যদি আমরা এটাকে এক্স দিয়ে গুণ করি, তারপর ওটা থেকে বিয়োগ দিই, তখন কি পাচ্ছি? দেখো, ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এক্স কিউ, আর এটাকে এক্স দিয়ে গুণ করলে এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এ এক্স প্লাস 3বি এক্স কিউ। এবার ধরে নাও এটার থেকে এটা বিয়োগ দিচ্ছি, তাহলে এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু 2বি এক্স কিউ। এখানে পাশে লিখে নিতে পারো যে এটা থেকে এটা বিয়োগ দিচ্ছ, তাহলে এখান থেকে 2বি ইকুয়াল টু কি হলো? এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স কিউব। তাহলে আমি 1 আর 2-এর থেকে এ অপনয়ন করে দিলাম এবং বির একটা রিলেশান পেলাম, সেই 2বির মানটা এখানে বসাচ্ছি, 3x ইন্টু 2বির জায়গায় এটা বসিয়ে দিলাম। দেখো, এবারে দেখতে পাচ্ছি যে যেটা পাচ্ছি সেটাতে কোনো এ এবং বি প্রেজেন্ট নেই। তাহলে এটাকে সরল করে যেটা পেলাম সেটাই হচ্ছে নির্ণেয় অবকল সমীকরণ। এবার দেখো 10-এর প্রবলেমটা কি বলছে, ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4k ইন্টু এক্স মাইনাস এ। এখানে এ এবং বি অনির্দিষ্ট ধ্রুবক, কে এর কথাটা কিছু বলা নেই। কিছু বলা নেই মানে এটা শুধুমাত্র ধ্রুবক বলে ধরে নেবে, অর্থাৎ এখানে তোমাদের কে থাকলেও অসুবিধে নেই। কে যদি তোমাদের অবকল সমীকরণে থেকে যায় সেটা কোনো অসুবিধে নেই, যেহেতু অনির্দিষ্ট ধ্রুবক এ এবং বি বলা আছে। তাহলে দুটো অনির্দিষ্ট ধ্রুবক, সুতরাং তোমাদের যে দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ আসবে। তাহলে এক্সের সাপেক্ষে পরপর দুবার অবকলন করছি, 2 ইন্টু ওয়াই মাইনাস বি ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু 4k, এটাকে অবকলন করে তার মানে ওয়াই মাইনাস বি ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু 2k, এটা 2 নম্বর দিলাম, এটা তো 1 নম্বর সমীকরণ আছে। এবার আর একবার অবকলন করছি, দুবার অবকলন বলা হচ্ছে, তাহলে এটাকে অবকলন করলে ওয়াই টু ইন্টু ওয়াই মাইনাস বি প্লাস ওয়াই ওয়ান ইন্টু এটার অবকলন করলে ওয়াই ওয়ান ইকুয়াল টু 0, 2k যেহেতু একটা ধ্রুবক তার অবকলন করলে 0 আসবে। তাহলে কী হলো? না, ওয়াই টু ইন্টু ওয়াই মাইনাস বি জায়গাটায় আমরা কী লিখব? না, ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 2k বাই ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস বি ইকুয়াল টু 2k বাই ওয়াই ওয়ান, এটা আমরা 2 নম্বরের সাহায্যে লিখলাম, আর এটা তো প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো, এটাকে সরল করে আমরা কী পাচ্ছি? 2k ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান কিউব, এই ওয়াই ওয়ানটা এখানে গুণ হলে ইকুয়াল টু 0, এটাই নির্ণেয় অবকল সমীকরণ। এখানে দেখো এ আর বি কিন্তু প্রেজেন্ট নেই, কে উপস্থিত আছে, এটা নির্ণেয় অবকল সমীকরণ হলো। নেক্সট দেখো 15-এর অঙ্ক কী বলছে, দেখাও যে এ এবং বি এর সমস্ত মানে এই ইকুয়াল টু 0 সমীকরণটি সর্বদাই এই সমাধান দ্বারা সিদ্ধ হয়। এইরকম অঙ্কের ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে এই সমাধান দ্বারা সিদ্ধ হয়, তাহলে এই সমাধানটা দিয়েই তোমরা এগোবে, এই সমাধানটা থেকে তোমরা এই সমীকরণে পৌঁছবে, দেখবে এটা সিদ্ধ করছে কি না। তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু এ কস এন টি প্লাস বি এন সি, এটা দেওয়া আছে, এটা সমাধান। তাহলে সিদ্ধ করছে কি না জানার জন্য আমরা পরপর দুবার অবকলন করব, ডিএক্স ডিটি ইকুয়াল টু মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস কে টি, যদি এটাকে ডেরিভেটিভ করি আর এটা কনস্ট্যান্ট থাকে, তেমনি এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এটার ডেরিভেটিভ করলে মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি এন কস এন টি ইকুয়াল টু কী হলো? মাইনাস কে এক্স। দেখো, মাইনাস কে নিয়ে নিলে এই অংশটা এক্স, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি এন সাইন এন টি, এটা একের সাহায্যে লিখলাম, যেহেতু এক্সটা নিয়েছি একের সাহায্যে নিলাম। আর একবার ডেরিভেটিভ করলে কী আসছে? ডি টু এক্স ডি টি টু ইকুয়াল টু মাইনাস কে ডি এক্স ডি টি। এবার এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এটা ঠিক থাকলো, তেমনি এটাকে কনস্ট্যান্ট রেখে এবার এটাকে ডেরিভেটিভ করো, তাহলে এটা ডেরিভেটিভ মাইনাস এ এন স্কোয়ার, আর একটা এন এখানে আসবে, কস এন টি মাইনাস বি এন স্কোয়ার সাইন এন টি। তাহলে মাইনাস কে ডিএক্স ডিটি মাইনাস কে এন
into e to the power minus kt into minus a sin nt plus b cos nt. একটা n কে আমি এখান থেকে বাইরে বের করে নিলাম, এখান থেকে আমরা বাইরে বের করে লিখলাম, বাকি যা ছিল কিন্তু সবই লেখা হলো। আর এটার ক্ষেত্রে কি লিখছি, মাইনাস এন স্কোয়ার এক্স, এন স্কোয়ার যদি কমন নিই, মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকে, এ কস এন টি প্লাস বি কস এন টি। দেখো ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইন্টু এটা হচ্ছে এক্স, সেজন্য মাইনাস এন স্কোয়ার এক্স, মাইনাস কে ডিএক্স ডিটি, তাহলে মাইনাস কে ইন্টু এই অংশ, দেখো এন ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস এ সাইন টি প্লাস বি কস এন টির জায়গায় আমরা দু নম্বরের সাহায্য নিয়ে কি লিখলাম, না দু নম্বরের সাহায্য নিয়ে এটাকে লিখলাম ডিএক্স ডিটি প্লাস কে এক্স, এটাকে যদি ওদিকে পাঠিয়ে দাও এটা কে এক্স প্লাস কে এক্স হবে, সমান তাহলে এইটা, এবং এইটাই দেখো এখানে রয়েছে, শুধু এনটাকে আমাকে সঙ্গে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, না মাইনাস কে ইন্টু এই এই অংশটার জন্য হলো ডিএক্স ডিটি প্লাস কে এক্স মাইনাস এন স্কোয়ার এক্স। তুমি এখানে পাশে বলতে পারো এটা হচ্ছে দু নম্বরের সাহায্যে, এর হচ্ছে সাহায্যে। ঠিক আছে, তাহলে এবার এটাকে জাস্ট সরল করো আর একদিকে নিয়ে আসো, ডি টু এক্স ডিটি টু প্লাস টু কে ডিএক্স ডিটি প্লাস কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু জিরো, এটাই নির্ণয় সমীকরণ, অবকল সমীকরণ। নেক্সট দেখো আমরা 17 অঙ্ক দেখছি, দেখাও যে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ হয় এটা। দেখো মূলবিন্দুতে স্পর্শ করে, দেখো ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে, দেখতে পাচ্ছ বৃত্তগুলো এরকম হতে পারে আবার এভাবেও হতে পারে, অর্থাৎ কেন্দ্রটা এ জিরোতেও হতে পারে মাইনাস এ জিরোতেও হতে পারে। তাহলে ওয়াই অক্ষকে মূলবিন্দুতে স্পর্শ করে এরকম বৃত্তগুলোর সমীকরণ হচ্ছে এক্স প্লাস মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা এ স্কোয়ার, যেহেতু এর ক্ষেত্রে ব্যাসার্ধ হবে, তাহলে এটাকে সরল করে এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এ এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো, সরল করলে এটা আসছে, এক্সের সাপেক্ষে অবকলন করছি, টু এক্স প্লাস মাইনাস টু এ প্লাস টু ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো, টু ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস প্লাস টু এ, এটাকে যদি এদিকে দিই তো মাইনাস প্লাস টু এ ইকুয়াল টু কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এইটাকে আমি যদি এদিকে দিই তাহলে এটা হবে মাইনাস প্লাস টু এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস প্লাস টু এ ইকুয়াল টু কত, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এক নম্বরের সাহায্য নিয়ে লিখলাম। এবার এটাকে জাস্ট সরল করো, সরল করে দেখো এটাই নির্ণয় অবকল সমীকরণ পেয়েছি। দেখো যেহেতু একটাই প্যারামিটার ছিল এ, সেই জন্য কিন্তু প্রথম ক্রমের অবকল সমীকরণ হয়েছে। 20 দাগের এক দেখো, যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপতিত তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। দেখো যেসব অধিবৃত্তের অক্ষসমূহ এক্স অক্ষের সঙ্গে সমাপতিত তাদের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফা। দেখো আমি অধিবৃত্তটা এঁকেছি এখানে, এই অধিবৃত্তটা শীর্ষের স্থানাঙ্ক যদি আমি আলফা জিরো ধরি তো এরকম ক্ষেত্রে তার অক্ষটা কিন্তু এক্স অক্ষ হবে, এক্স অক্ষের সঙ্গে সমাপতিত হবে। আবার এটা যদি আমি এখানে মূলবিন্দুতে ধরি তাহলেও হবে, এদিকে ধরলেও হবে। ঠিক আছে, তাহলে এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইন্টু এক্স মাইনাস আলফা, এক্সের সাপেক্ষে অবকলন করে কি পাচ্ছি, টু ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু ফোর এ, ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু টু এ ওয়াই, এবং এটাকে আর একবার আমি যদি অবকলন করি এক্সের সাপেক্ষে তখনই কিন্তু আমাদের এই কনস্ট্যান্টটা চলে যাবে, তাহলে এটাই নির্ণয় অবকল সমীকরণ, ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো, এটি নির্ণয় অবকল সমীকরণ। এখানে দেখো দুটো যেহেতু প্যারামিটার ছিল এ এবং আলফা, সেই জন্য এখানে কিন্তু অবকল সমীকরণটা সেকেন্ড অর্ডারের হলো, দ্বিতীয় ক্রমের হলো। আচ্ছা নেক্সট দেখো 14 অঙ্ক কি বলছে, দেখাও যে এ এবং সরি এটা 14 অঙ্ক নয় এটা 24 অঙ্ক, দেখো যেসব উপবৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে এবং নাভিদ্বয় ওয়াই অক্ষের ওপর তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে এই উপবৃত্তটার ছবি আমি এঁকেছি, যেহেতু তোমাদের বলা হচ্ছে কেন্দ্রটা মূলবিন্দুতে এবং নাভিদ্বয় ওয়াই অক্ষের ওপর অবস্থিত, ঠিক আছে, তাহলে দেখো নাভিদ্বয় কিন্তু ওয়াই অক্ষের ওপরে অবস্থিত, সেই জন্য ছবিটা এই রকম আসবে, এইটা হবে তার পরাক্ষ আর উপাক্ষ হবে এইটা,
আর এটা স্কয়ার গ্রেটার দেন বি স্কয়ার, সমীকরণটা দেখো জেনারেল সমীকরণ থেকে একটু আলাদা হবে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু ওয়ান হতো যেটা জেনারেল আকারে, এক্ষেত্রে হবে এক্স স্কয়ার বাই বি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, নাভিদ্বয় ওয়াই অক্ষের উপর অবস্থিত বলে সমীকরণটা এটা হবে। তাহলে এক্সের সাপেক্ষে পরপর দুবার অবকলন করছি কারণ অনির্দিষ্ট ধ্রুবক দুটো রয়েছে, তাহলে টু এক্স বাই বি স্কোয়ার প্লাস টু ওয়াই ওয়াই ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে এক্স বাই বি স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ওয়াই ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ঠিক আছে, আমি কনস্ট্যান্টগুলো সব ডান দিকে দিয়ে দিলাম। তাহলে এটাকে যদি আমি আর একবার অবকলন করি কি পাচ্ছি নিচে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ, এক্স ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ বলতে ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মানে ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস, তেমনি এটা কনস্ট্যান্ট রেখে এটা ডেরিভেটিভ ওয়াই ওয়াই ওয়ান হলো ইন্টু এক্সের ডেরিভেটিভ তো ওয়ান, তাহলে ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে জাস্ট সরল করে কি পাচ্ছি যে এক্স ইন্টু ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ওয়াই ওয়ান, জিরোটার সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে সেটা জিরো হয়ে যাবে। তাহলে এটিই হচ্ছে নির্ণেয় অবকল সমীকরণ। এর দেখো ক্রম কত হলো, দুই হলো, এর ক্রম হলো দুই যেহেতু দুটো অনির্দিষ্ট ধ্রুবক ছিল। ঠিক আছে, তাহলে এখানকার বাকি অঙ্কগুলো তোমরা করে ফেলবে।